আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে যুক্ত করে দেখি। এমডি হাফিজুর ইসলাম, আপনাকে যুক্ত করা হয়েছে। হাফিজুর, আপনি বলেন তাহলে, আনমিউট করে বলতে হবে কথা। আসিফ ভাই ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আমি একটা বিষয় আসলে জানতে চাচ্ছি যে নবী মোহাম্মদের সময় তখন নামাজ পড়তো, ধরেন ফরজ নামাজ, ফরজ নামাজে এখন যে দুই রাকাত নামাজের পরে আত্তাহিয়াত এবং দরুদ পড়া হয়, নবী মোহাম্মদের সময় কি সেই দরুদ পড়া হতো, এবং এই ব্যাপারটা একটু যদি আলোচনা করতেন। দরুদে ইব্রাহিম পড়া হতো, দরুদে ইব্রাহিম পড়া হতো। তাহলে এখনকার যে দরুদ আর তখনকার সে দরুদ এক না? এই জিনিসটা আপনি তাহলে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ভাই, এই যে এই এই বিষয়গুলো একজন আলেম ভালো বলতে পারবে। নামাজ তো ভাই ছাড়ছি সেই কত বছর আগে, এখন মনেও নাই ভাই, কে কয় রাকাত তো মনেও নাই, ভুলে গেছি। না না, এটা মানে দরুদটা তো আসলে নবীকে বা নবীর পরিবারকে প্রশংসা করার জন্য এখন পড়া হয়। যে সময় নবী যখন ইমামতি করতো, নবী যখন দরুদ পড়তো, তখন তাকে সে কাকে প্রশংসা করতো বা কার জন্য সুপারিশ করতো, এই বিষয়টা একটু। ইব্রাহিমের প্রশংসা করতো, ইব্রাহিমের উপরে দরুদ করতো শুরুর দিকে আর আচ্ছা কি। তাহলে আচ্ছা আচ্ছা তাহলে মৌলিক বিষয় নবী যেটা করছে সেখান থেকে তাহলে সরে আসছে, এটা বুঝতে পারছি। মানে শুরুর থ্যাংক দিকে, ইউ। কিন্তু পরে তো নিশ্চয়ই মোহাম্মদ আবার চেঞ্জ করছে নিয়ম, মোহাম্মদ অনেকবারই চেঞ্জ করছে অনেক কিছু নিয়ম। ঠিক আছে হাফিজ ভাই, আর কি কোনো প্রশ্ন আছে? না না, কোনো প্রশ্ন নেই, আমি নিয়মিতই শোনার চেষ্টা করি আপনাদের এই লাইভ প্রোগ্রামগুলি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে আরেকজনকে যুক্ত করি, প্রভাস চৌধুরী, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। প্রভাস, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন। হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার আসলে বেশ কিছু বলার নাই, আমার ক্যামেরাটা অফ আছে। ক্যামেরা অফ আছে কিন্তু আপনার কিন্তু ছবিটা দেখা যাচ্ছে, যদি আপনি আচ্ছা আপনার আচ্ছা মনে হয় যে ছবিটা দেখা, যেহেতু আপনি ছবি দেখেই ফেলছেন তাহলে কোনো বিপদ হতে পারে, আচ্ছা, তাহলে কিছু বলুন। অন্য পারপাস আলোচনা করি, সেটা হচ্ছে আমার আসলে কোনো ব্যক্তিগত প্রশ্ন নাই, কিন্তু বিভিন্ন মানুষের সাথে কথা বলা এবং বোঝার ক্ষেত্রে আমি মানুষের সাথে সবচেয়ে যেটা বেশি পাইছি সেটা হচ্ছে এরকম, যে আপনি কিছু বলতেছেন সে জিনিসটা তারা শুনবে না, কিন্তু একটা জিনিস শুনে, মানে সে একটা জিনিস তৈরি করে রাখে, ওই ফিডব্যাকটা সে আপনাকে তৎক্ষণাৎ দিচ্ছে বা দেয়, মানে যে কোনো পারপাস, যে কোনো আলোচনার ক্ষেত্রে। আসলে এই জিনিসটা কি মানুষের ভিতরে কেন বা কি কারণে, নাকি শিক্ষাগত কোনো ব্যাপার, আসলে কি ব্যাপারটা একটু যদি বুঝায় বলতেন। এটা তো ভাই আমারও প্রশ্ন, যে এটাতে এটাতে কি বিরক্তিকর একটা বিষয়, আমি যেটা মানে জিজ্ঞেস করি সেটার ধারে কাছে দিয়ে যাবে না, সে যেটা মুখস্থ করে আসে সেটাই বলবে, এটা তো ভাই আমারও প্রশ্ন। ফারাজ ভাই, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? মানে আজকে আজকে যেমন ধরেন, একটা প্রথমে একজন এসে বলতেছে যে পরকাল যে আছে তার প্রমাণ তার কাছে আছে। হ্যাঁ আমি বললাম আচ্ছা ঠিক আছে, প্রমাণটা দেন। আচ্ছা হ্যাঁ, তারপর বলতেছে তাইলে বলেন দেখি যে মহাবিশ্ব কেমনে। আমি বলি যে বলি আপনি না কইলেন, প্রমাণ আছে, প্রমাণটা দেন তাইলে কি তুইলে কি, গুলো আমরা পরে আলোচনা করবো না ভাই। হ্যাঁ এটা নিয়ে পরে আমরা একটু পরে আলোচনা করবো, প্রমাণ যেটা আছে। সে বলে আবার ডায়েরিতে নাকি লিখে রাখছে সে প্রমাণটা, ডায়েরি খুলে বলতে হবে। হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে, ডায়েরি খুলে অসুবিধা নেই, বলেন প্রমাণটা দেন। তাইলে ভাই মানুষ এলো কোন দিক দিয়ে মনে করেন? হ্যাঁ তাইলে ভাই এরা কেমনে, হ্যাঁ খাইলে ক্ষুধা লাগে না কেন, ঘুমাইলে চোখে দেখি না কেন, হ্যাঁ হ্যাঁ মানে চিনির রং সাদা কেন, লবণ কেন লবণাক্ত, হ্যাঁ মনে করেন কোকা কোলা কেন কালা, মিরিন্দা কেন। আপনি যদি কইতে না পারেন তাইলে ভাই ভাই পরকাল আছে, মেনে লইতে হইব তাইলে, মানে যেখানে জানি না সেখানে আমার আমার দাবি সত্য। এই তো আপনি কইতে পারলেন না, এটাই তো প্রমাণ হয়ে গেল পরকাল আছে, বুঝছেন। তো এই যে তারা যে শিখে আসে, তারা যে একটা জিনিস মাথায় নিয়ে আসে। হ্যাঁ আমি তাকে কতবার বললাম যে ভাই আপনার যে তেললে তুললে প্রশ্ন সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আপনি আগে প্রমাণটা দেন তারপর আমরা তেললে তুললে নিয়ে আলোচনা করবো না পরে। সে কোনো অবস্থাতেই ওদিকে যাবেন, আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না, আমার তো কথাটা শুনতে হবে, আমার তো কথাটা শুনতে হবে। আমি বললাম যে আচ্ছা কথাটা শুনবো না, কিন্তু আগে প্রমাণটা দিয়ে তারপর আপনি কথাটা বললেন, প্রমাণটা আগে দেন। সে কিছুতেই প্রমাণের দিকে যাবে না, তাইলে এটা কেমনে তাইলে সেটা কেমনে। হ্যাঁ ভাই ভাই এদের সাথে কিভাবে কথা বলবো ভাই, এটা ম্যাক্সিমাম মানুষের ভিতরে দেখেছি যে এই টেন্ডেন্সি। হ্যাঁ তারা যেটা মানে মাথায় নিয়ে আসছে সেটা বলতে আসছে, এখানে আমাকে কিছু শুনবে না বা কোনো আলোচনাতে পার্টিসিপেটও করবে না, তারা ওয়াজ করতে আসবে। এই যে আমাদের প্রভাস চৌধুরী ভাই বললেন যে এই যে বেশিরভাগ মানুষের এই মেন্টালিটিটা, এটা কিভাবে আসে? এটা কিভাবে আসে? কারণ তাদের কাছে যুক্তি প্রমাণ নাই, এই জন্যই এই ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয়েছে গড অফ দ্য গ্যাপসকেই আর কি গডের প্রমাণ হিসাবে শেখানো হয়েছে। ইভেন এখনো শেখানো হয়, ইভেন আমার কলিগরাও বলে ভাই আমাকে, বুঝছেন, একসময় কথা বলতে বলতে বলতেছিল যে যখন কেউ আমাকে, আমার এক বন্ধু ছিল জানেন, আমার বন্ধু ছিল নাস্তিক, সে আমার কাছে বলছিল যে আল্লাহর প্রমাণ কি, আমি তখন তাকে জিজ্ঞেস করছি ভাই জানেন যে তোর বাপ্পা, যে তোর বাপ্পা, এটার কোনো প্রমাণ আছে তোর কাছে?
আমি বলছি ভাই জব্বর একটা জব্বর একটা কথা বলছো, আমি কথা তো জীবনে শুনিনি। তো এখানে মানে যেখানে নলেজের গ্যাপ সেখানে যে তারা গডকে ঢুকাইতে চায়, এই জিনিসটা তো সমাজে প্রচলিত বিষয় এবং এই জিনিসটাকে সমাজে একসেপ্টেড একটা যুক্তি হিসেবে নাই। এই জন্য তারা যখন যুক্তি তর্ক করতে আসে তখন মনে করে যে তাদের সমাজে যে জিনিসটা একসেপ্টেড সেটা মনে হয় আসলে যৌক্তিক, এই জন্য এই জিনিসটা প্রচার করতে আসে, এইভাবে কথা বলতে আসে। বাট যারা বুঝতে আচ্ছা পারে তারা বুঝতে পারে, যারা বুঝতে পারে না তারা ওই একই কথা রিপিট করে। হ্যাঁ পারেশ ভাই, আপনাকে আমার প্রশ্ন, মনে করেন যে এই বাচ্চাদের যখন বাচ্চারা যখন স্কুলে পড়ছে, এরা যখন স্কুলে পড়ছে তখন মনে করেন এক পরীক্ষায় প্রশ্ন আসছে যে প্রমাণ করো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা যখন প্রশ্নটা আসছে তখন কি তারা এই প্রশ্নে কখনো লিখছে যে তেইলে বলেন দেখি বৃত্ত কেন গোলাকার, তেইলে বলেন দেখি যে এটা কেমনে, তেইলে বলেন দেখি সেটা কেমনে? আচ্ছা না ভাই, এইটা লিখলে কি, এই এটা জিনিসকে লিখলে ধর্মের কি? বাদে, এই জিনিস ভাই হ্যাঁ ধর্ম বলুন। ছাড়া অন্য কোথাও ইউজ করা যাবে না, এই জিনিসটা মানুষ বুঝে, বুঝছেন? মানে তারা হয়তোবা কনসিয়াসলি বুঝে না, তারা হয়তোবা ধরতে পারে না, বাট তারা বুঝে যে এই এইভাবে আর্গুমেন্ট অন্য কোনো জায়গায় খাটে না। তারা কিন্তু আপনিই দেখবেন ভাই যেভাবে ধর্মকে ডিফেন্ড করার জন্য যে ধরনের আর্গুমেন্ট দেয়, সেই ধরনের আর্গুমেন্ট কি কখনো কেউ মানে বেশিরভাগ মানুষ কি অন্য ক্ষেত্রে দেয়, কোন একটা দল সাপোর্ট করার জন্য, কোন একটা রাজনৈতিক দল, কোন একটা ক্রিকেট টিম আর কোন একটা ফুটবল টিমকে সাপোর্ট করার জন্য এই ধরনের আর্গুমেন্ট দেয়, দেয় না কিন্তু। তারা কিন্তু তারা ধরতে পারে না, কিন্তু তারা নিজেরা বুঝে জিনিসটা যে এই ধরনের উইক কথাগুলো শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই খাটানো পসিবল, অন্য ক্ষেত্রে না। আমি একটু বাঁশবিহারী ভাইয়ের কাছে যাই। বাঁশবিহারী ভাই, আপনি একটু বলেন তো যে আপনি কি কখনো দেখছেন এরকম বাচ্চারা স্কুলের খাতায় প্রশ্নের উত্তর লিখছে, তাইলে মনে করেন একটা প্রশ্ন আসছে এটা প্রমাণ করো উত্তরে লিখছে, তাইলে ওইটা কেমনে, তাইলে সেটা কেমনে? এটা কি, এই উত্তর দিলে কি কখনো কোনো মার্ক পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভব না, আমার মনে হয় কি জানেন, এরা উত্তেজিত হয়ে আসে এক ধরনের ক্রিকেট ক্রিকেট খেলা, এক ধরনের ব্যাটসম্যান থাকে যারা মানে প্যাভিলিয়ন থেকে ঠিক করে আসে যে যে বলই দিক ছয় মারবো। হ্যাঁ, এরা আগে থেকে প্রি ডিটারমাইন্ড এইটা করে আসে যে এইটাই আমি বলবো এবং যত তাড়াতাড়ি সম্ভব বলে পালিয়ে আসে। হ্যাঁ, মানে ওরা অ্যাঙ্কর বায়াসনেসে ভোগে আর মানে এটা বলবেই আর কি। ওটা খুব সম্ভবত ওরা বাড়িতে কিন্তু এই যুক্তি ব্যবহার করে না, বাড়িতে বললে বাড়িতে বাবা মাও মার। এইটাই আর কি। আচ্ছা আচ্ছা দিনদা ভাই, আপনি বলেন যে এই যে এই মেন্টালিটিটার মানে উৎপত্তিটা কোথায়, এরা কি স্কুলে এগুলো লেখে এই উত্তরগুলা? না, বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই লিখবে না। আর এই যারা আসে এদের ক্ষেত্রে মানে আমার কাছে যেটা মনে হয় যে এদের মানে ব্রেন ডেভেলপমেন্ট, মানে ফিজিক্যালি ব্রেন ডেভেলপমেন্ট আমি বলতেছি, নলেজের ডেভেলপমেন্ট হয় নাই এখনো। হ্যাঁ, ধরুন ওই চলিত নিয়ম শিখে আসছে এখন, ওরে আপনি যদি ক্যালকুলাস শিখাইতে যান ওই মাথার মধ্যে কিন্তু চলিত নিয়মটাই হচ্ছে ওর ঘুরপাক খাইতে থাকে। আপনি যে কি বলতেছেন এই কথাটাও মানে কি মাথার উপর দিয়ে যায় ওরা, এবং উপর দিয়ে শুধু যায় যে তা না, ওরা বোঝারও চেষ্টা করে না বা শোনারও চেষ্টা করে না। ওদের টেন্ডেন্সি থাকে ওই যে আমি চলিত নিয়মটা ভালোভাবে শিখে আসছি, হ্যাঁ এইটাই মানে কি বলে দিয়ে চলে যেতে হবে, এটাই হচ্ছে ওদের। যে কারণে ওরা শুনেও না, যে কারণে আপনি একটু পরে যদি প্রশ্ন করেন যে আচ্ছা ভাই আমি কি প্রশ্ন করছি বলেন তো, এই যে বলতে পারে না তখন, কারণ ওরা শুনেই না, ঠিক মতো শুনেই না, ওই মাথার মধ্যে যেটা নিয়ে আসে ওটাই ওর মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকে। কিন্তু দিনদা ভাই, আমরা তো সবসময় এই চেষ্টাটা করি যে যারা আমাদের সাথে কথা বলতে আসে তাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, বাক্যের গঠন সে কিভাবে করছে, সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে কিভাবে আমরা শুনবো, প্রথমে তো শুনতে হবে, তারপর সেগুলো আবার আমরা অ্যানালাইসিস করি যে সে কি বাক্যটা ব্যবহার করছে। তার মানে তো এটাই বোঝা যায় যে আমরা তো ভালোভাবে শুনি তাদের কথা, তাই না? অবশ্যই এটা তো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কিন্তু ওই যাদের কথা আমরা বলতেছি তারা এখনো ওই ওই ডেভেলপমেন্ট তাদের হয় নাই, যে কারণে ওরা ওই মানে অতি অধৈর্য এবং জাস্ট নিজের ইয়াটা মানে কি মাথার মধ্যে ঘুরাই ওটাই হচ্ছে বলে দিয়ে চলে যেতে চায়, এরকম একটা বোঝার চেষ্টাই করে না। মানে আমার সবাই যে একরকম তা না, অনেকে আছে কিন্তু আসিফ ভাই শুনতে 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 তারা কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে, তাদের রেশনাল থিঙ্কিং সেটারও ডেভেলপমেন্ট হয়েছে এবং তারা কিন্তু বুঝে যে সবাই সবাই যে একরকম ভাবে এইভাবে উড়াধুরা মানে বকাঝকা করে চলে যায় তা না, অনেকে কিন্তু আসছে যারা, যেমন এই যে সুমন নামের একটা ছেলে প্রায়শই এখন আপনার এখানে আসতে পারে না, অন্য একটা ওই যে সত্যের সন্ধানী ভাই বা হচ্ছে যে আপনার ওই আরেকটা আছে ওইখানে যায়, যে ও বলতেছিল যে ভাই আসিফ ভাইয়ের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছি কিন্তু আসিফ ভাই মনে হয় আমারে ব্লক মেরে দিছে, আমি তো কোনোভাবেই ঢুকতে পারতেছি না। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনার মানে কি দরকার, তো বললো যে ভাই ওই সময় তো অনেক গালাগালি করছিলাম, আমি জন্য আসিফ ভাই সহ্য করতে না পারে ব্লক মেরে দিছে, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পারছি আসিফ ভাইয়ের কথাগুলো এখন, মানে আমি শোনার পরে আস্তে 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 আমি উপলব্ধি করতে পারতেছি এখন যে আসিফ ভাইয়ের কাছে আমি ক্ষমা চাবো বা আমি যে বলবো যে হ্যাঁ আসিফ ভাই ধন্যবাদ আমি আমার ভুল বুঝতে পারতেছি, এই কথাটাও বলার জন্য আমি ঢুকতে পারতেছি না, আমার ব্লক মেরে রেখে দিছে, বুঝছেন? তা আমার বিশ্বাস যে সবার মানে কি বলতে থাকলে হবেই, একটা না একটা সময় মাথার মধ্যে স্ট্রাইক করবেই। ওরা এখন পর্যন্ত ওই যে মানে নতুন নতুন আসে, তো ওই যে ইয়া যেটা বললো যে বাঁশবিহারী ভাই যে ছক্কা মারা টেন্ডেন্সি নিয়ে আসে, যে কারণে বল কোন দিক দিয়ে মানে ফাস্ট বল করলো নাকি হচ্ছে স্পিন বল করলো বা কোথায় হচ্ছে যে আপনার ইয়া আছে মানে কি ফিল্ডার আছে কোনো কিছু দেখা দেখির নাম নাই, মানে ওই যে টেন্ডেন্সি ওটাই মাথার মধ্যে ঘুরপাক করে, আরে আসলে একদম মারা দেবো। হ্যাঁ, তো এই টেন্ডেন্সিটা আছে অনেকের মধ্যে আছে, আমার মনে হয় যে হয়তো
সময়ের পরিবর্তনে আস্তে 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 হয়তো উপলব্ধি করতে পারবে এর একটা সময়, যে না এইভাবে তো আসলে কথা বলে লাভ নাই, এই তাইলে 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 করে তো আসলে কোনো সলিউশন পাওয়া যায় না। হ্যাঁ আসিফ ভাই, আচ্ছা প্রভাস চৌধুরী ভাই, আচ্ছা ফারাজ ভাই, আপনি এই গাধার কমেন্ট মানে পিন করতেছেন কেন ফারাজ ভাই? এটা 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 খুললাম এই জন্য ভাই। দেখেন ভাই, যখন আমরা গড অফ দি গ্যাপস এর আর্গুমেন্টটা নিয়ে আলোচনা করলাম, আপনি আপনি কিছুটা করলেন, আমি কিছুটা করলাম, তখন এটার গড অফ দ্য গ্যাপস এর আর্গুমেন্টের বিপক্ষে তার হচ্ছে আর্গুমেন্টটা দেখেন, মানে তার আর্গুমেন্টের লেভেলটা দেখেন ভাই, এই নামটা দেখি তো আমার মনে হচ্ছে যে এটা একটা নিম্নমানের, মানে একদম লোয়ার লেভেলের, মুমিনদের মধ্যে লোয়ার লেভেলের, মুমিনদের মধ্যে লোয়ার লেভেলের থার্ড ক্লাস মাদ্রাসা স্যার, কোনো কোনো সমস্যা নাই, সে নিজেও ভাই, সে তো এমন টাইপের লোক যে আন্ডার এজ বাচ্চা তাকে যদি আই লাভ ইউ বলে, সে এটা নিয়ে কনফিউজ হয়ে যায়, সে কি করবে এখন, সে আন্ডার একটা বাচ্চা তাকে আই লাভ ইউ বলছে, সে কি যে কি তাকে এখনই বিয়ে করবে, তার কি কি করা উচিত, তার হালাল কাজটা কি হবে? শশা খাওয়াতে পারেন ভাই, শশা খান, মিলেমিশে শশার খেজুর খান, কাজ হবে। আল্লাহ আল্লাহ, সেন্টেন্সে কি লেখছে এখানে সেটাই তো বোঝা যাচ্ছে না। শুরু শুরুটা করেন ভাই, আইডি স্টাইল, ঠিক আছে, আইনি 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 গ্যাপ তৈরি করছে। মাদ্রাসা ছাপ কোন লেভেলের মাদ্রাসা ছাপ এগুলো, এটা এটা কি খুব মানে গড অফ দ্য গ্যাপস, গড অফ দ্য গ্যাপস কমেন্ট সরান ভাই প্লিজ। আচ্ছা আমি সরাই দিচ্ছি ভাই, এগুলা মানে মানে নিম্নমানের সাগর সাগর গাধা ভাই, এগুলো নিয়ে কথা বলার সময় নষ্ট কেন ভাই? আমার সময় যায় যায় তুরুল করিস না। আচ্ছা প্রভাস ভাই, আপনি তাহলে বলেন যে আপনার কি মনে হয় যে এই মানসিকতা গুলা কিভাবে তৈরি হয়, আপনি বলেন। আচ্ছা মানে অনেক কিছুরই মানে বলার ছিল, কিন্তু যেহেতু ছবি চলে গেছে জন্য কিছু বলতে, তবে মনোভাবে বলি, সেটা হচ্ছে আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে মানুষের মগজে একটা জিনিস অলরেডি ঢুকে গেছে, তো ওই জিনিসটা বের হইতে অনেকটা সময় লাগবে। আমার কাছে মনে হয়েছে এই যার মাথায় ঢুকে গেছে তার মানে অনেকটা পরিবর্তন হওয়া দরকার, কিন্তু সে মুখে যতটা পরিবর্তন হয় সে কাজে কর্মে কোনোটাই পরিবর্তন হয় না, এটা আমি অনেক ক্ষেত্রে দেখছি। আর যেটা হয়ে গেছে আসলে এটা আমার মনে হয় যে উনি যদি শেষ হয়, যদি মারা যায়, হয়তো নতুন কোন প্রজন্ম ভালো কিছু শিখবে, এর বাইরে আসলে আমার কাছে কিছু মনে হয় না আসলে এই পরিবর্তনটা হওয়া দরকার। তবে নতুন প্রজন্ম যারা আছে, যারা ছোট, আমার কাছে মনে হয় যে তাদেরকে যদি জিনিসগুলা নীতি নৈতিকতার বিষয়গুলো সঠিকভাবে শেখানো যায়, এবং আমরা যে এই সমাজ ব্যবস্থাটা তৈরি করছি, যে ঈশ্বর ব্যবস্থা তৈরি করছি, এই বিষয়গুলোকে যদি সঠিকভাবে বোঝানো যায়, তবে মনে হয় যে আমরা নতুন একটা পৃথিবীর মানে ভালো একটা পৃথিবী আমরা দিতে পারি। এর বাইরে আসলে আমার মনে হয় না যে যারা যাদের ভিতরে মাথায় কিছু নাই, যে তাদের কাছ থেকে আসলে কিছু আশা করা যায়, যেটা গালি গালাজ ছাড়া। এর বাইরে আসলে ঠিক আছে প্রভাস ভাই, প্রভাস ভাই আজকে যেহেতু আপনার ছবিটা আমরা দেখে ফেলছি, সেহেতু আপনি আজকে আর কিছু বললেন না, পরে আরেকদিন ফেক একটা ছবি নিয়ে আসেন, ফেক একটা নাম নিয়ে আসেন, ঠিক আছে ভাই? আচ্ছা উনি চলে গেছেন।